আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব থেকে লাখো প্রবাসী ফিরছে শূন্য হাতে। আউটপাস নিয়ে এই বছর দেশে ফিরেছে 80,000-এরও বেশি প্রবাসী। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুধুমাত্র আউটপাস নিয়ে এই বছর দেশে ফিরেছে 80,000-এরও বেশি প্রবাসী। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের অনেকের পথের বাধা হয়ে দাঁড়াবে অর্থাভাব। দুই বছর ধরে প্রতি মাসে গড়ে লাখেরও বেশি নতুন কর্মী যাচ্ছে বিভিন্ন দেশে, তাদের অনেকে গিয়ে কাজ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তাই বিপুল কর্মসংস্থানের স্রোতের মধ্যেই ব্যর্থ হয়ে ফিরছে অনেক প্রবাসী, তাদের কোনো হিসাব পাওয়া যায় না। সব হারিয়ে পুলিশের হাতে আটক হয়ে একদম শূন্য হাতে যারা ফিরে আসে তাদের হিসাব আছে শুধুমাত্র। নিশ্চয় এমন প্রবাসীদের অনেকের হাতে পাসপোর্টও থাকে না। দেশে ফেরার জন্য দূতাবাস থেকে তাদেরকে একটি আউটপাস এবং ট্রাভেল পাস সরবরাহ করা হয়। আউটপাস নিয়ে দেশে ফেরা প্রবাসীদের তথ্য সংগ্রহে কাজ করে প্রবাসী কল্যাণ ডেস্ক। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন সেবা দিতে এই ডেস্ক কাজ করে। ঋণ করে দালালের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে ওমানে গিয়েছিল টাঙ্গালের আব্দুল বাসেদ। হোটেলে কাজ করার কথা থাকলেও তা পায়নি। পরে একটি সাপ্লাই কোম্পানিতে নিয়ে যায় দালাল, সেখানে স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েন তিনি। এরপর মরুভূমিতে দালালের এক আস্তানায় 13 দিন আটকে ছিলেন খাবারের কষ্ট নিয়ে, বাধ্য হয়ে দেশে ফিরে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, খালি হাতে দেশে ফিরলে ভিক্ষা করতে হবে, তাই অনেক অনুরোধ করেছেন কিন্তু কাজ পাননি। দেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা করে গিয়েছেন, এখন 5 লাখ টাকা ঋণের দায় নিয়ে মানবতর জীবনযাপন করছেন। 1 লাখ টাকা খরচ করে পরিবারে ভাগ্য ফেরাতে বিদেশে গিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ঋণগ্রস্ত হয়ে দেশে ফিরে এসেছেন। এমন প্রবাসীরা বলছেন, সৌদি আরবে প্রচুর কর্মী যাচ্ছে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে কাজ নেই, তাই বেকার জীবনযাপন করতে হচ্ছে। শুধু সৌদি নয়, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাত সহ আরও অনেক দেশে এই একই অবস্থা। এরকম অনেক প্রবাসীরা তাদের কষ্টের কথা জানিয়েছেন। এক প্রবাসী তিনি জানিয়েছেন, তিনি প্রায় 6 মাস আগে সৌদি আরবে যান কৃষিকাজ করতে। তাকে অন্যান্য কাজ করার সুযোগের কথা ছিল কিন্তু সেখানে তাকে কাজ দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি পালিয়ে যান। পোষমাস তিনি পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরেছেন একেবারে খালি হাতে, জামা কাপড় পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মসূচি থেকে বলা হয়েছে, দেশে ফিরে আসা কর্মীদের জন্য 1,000 টাকা করে যাতায়াত খরচ দেওয়া হয়। সরকারি সংস্থার তথ্য বলছে, এবছর প্রথম 11 মাসে দেশে ফিরে এসেছে 78,382 জন প্রবাসী। তবে এর বাইরে যারা পাসপোর্ট নিয়ে ফিরে আসছে তাদের কোনো হিসাব নেই। প্রিয় প্রবাসী ভাইরা, আমাদের প্রবাসীদের নিয়ে কত আশ্বাস দেওয়া হয়। এই তো 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হলো, কিন্তু এই অভিবাসী দিবস পালন করা হলেও আমাদের প্রবাসীদের যে যৌক্তিক দাবিগুলো ছিল, আমাদের প্রবাসীদের কাজের একটা কর্মসংস্থানের একটা সঠিক ব্যবস্থা করা, বিদেশে কর্মী পাঠিয়ে সেই কর্মীটা যেন কাজ পায় সেটা নিশ্চিত করা, সেটা কিন্তু আজও এখন পর্যন্ত পুরোপুরি কেউ কনফার্ম করতে পারছে না। এটা সত্যিকার অর্থে একটা বড় দুঃখজনক বিষয়। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।